वेलकम स्टूडेंट्स, गत क्लासे आमरा ओहमेर सूत्र पढ़ेछिलाम एबं ओहमेर सूत्रे एकटा कन्स्ट्यान्ट बा ध्रुवकेर कथा आमरा बोलेछिलाम, आर जेटार नाम बोलेछिलाम रोध, सेटा सम्बन्धे आमरा किछु पढ़िनि। आमि बोलेछिलाम एकटा क्लासई आमि शुधुमात्र राखबो रोध संक्रांत पढ़ाशोना करबार जन्य। तो आजके आमरा जे टपिकटा पढ़बो सेई टपिकटा हच्छे रोध, इंग्रेजिते बले रेजिस्टेंस। এই রোধ মানে কি? রোধ মানে হচ্ছে ধরো আমার কাছে একটা পরিবাহী আছে, এটা একটা পরিবাহী, এই পরিবাহীর মধ্যে প্রচুর ইলেকট্রন আছে, ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। যখন আমরা বিভব প্রভেদ দিই তখন মুক্ত ইলেকট্রনগুলো যদি ভি এ গ্রেটার দেন ভিভি হয় তাহলে এটা নিম্ন বিভব, এটা উচ্চ বিভব। যদি আমরা এই বিভব পার্থক্যটা তৈরি করি তাহলে ইলেকট্রনগুলো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আসে, সুতরাং আমরা বলতে পারি যে তড়িৎ পরিবহন হচ্ছে এবং তড়িৎ পরিবহনটা হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। এগুলো সব আমরা পড়েছি। এখন ঘটনা হচ্ছে পরিবাহীর কি একটা ধর্ম আছে, পরিবাহীর একটা ধর্ম হলো ফ্রি ইলেকট্রন ছাড়াও তো পরিবাহীতে প্রচুর অ্যাটম রয়েছে, তো এই অ্যাটমগুলো বা আরও কিছু এর ধর্মের জন্য যেগুলো অত তোমার এখন জানার দরকার নেই, শুধু মনে রাখো যে এই পরিবাহীটা এই তড়িৎ প্রবাহটাকে বাধা দেওয়ার চেষ্টা করে, মানে ইলেকট্রনের প্রবাহগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করে। যে ধর্মের জন্য এটা হয় সেইটাকেই আমরা রোধ বলি। যদি আরও বিশদে জানতে চাও টুয়েলভের ক্লাসটা তোমাদের দেখে নিতে হবে, সেখানে আরও ডিটেলসে বলেছি। তাহলে রোধ মানে কি? পরিবাহীর যে ধর্মের জন্য পরিবাহী তড়িৎ প্রবাহকে বাধা দিতে চায় তাকে বলে রোধ। তাহলে সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি পরিবাহীর যে ধর্মের জন্য ইহা তড়িৎ প্রবাহকে বাধা দেয় সেই ধর্মকেই রোধ বলে। এটা তো রোধের সংজ্ঞা গেল, রোধের আর একটা গাণিতিক সংজ্ঞাও হয়। গত ক্লাসে আমরা দেখেছিলাম দেখো ভি ইকুয়াল টু আই আর, এটা তোমরা ওহমস ল থেকে দেখেছিলে। এখানে আর সমান তাহলে বেরোচ্ছিল আমার ভি বাই আই, সুতরাং আমরা এটাও বলতে পারি, এখান থেকে গাণিতিক সংজ্ঞাটাও দিতে পারি যে কোনো পরিবাহীর দু প্রান্তের বিভব প্রভেদ এবং তড়িৎ প্রবাহের অনুপাত হল রোধ। তাহলে গাণিতিকভাবে কি বলতে পারি, কোনো পরিবাহী দু প্রান্তের বিভব প্রভেদ অর্থাৎ ভি এবং ওর মধ্যে দিয়ে যতটা তড়িৎ প্রবাহ হচ্ছে অর্থাৎ আই, এদের দুজনের রেশিও বা অনুপাতটাই হচ্ছে আমার রোধ। এবার তুমি দেখো তো যদি আই এর ভ্যালু বাড়ে তাহলে আর এর ভ্যালু কমবে না, অর্থাৎ রোধ যদি কমে তাহলে আই এর ভ্যালু বাড়বে, এবং আই কে কমতে গেলে দেখো আর কে বাড়তে হবে, অর্থাৎ আই যদি কমে তাহলে আর বাড়বে, অর্থাৎ যদি কারেন্ট অনেক কম ফ্লো করে, কারেন্ট যদি পরিবহন কম হয় তাহলে আর এর ভ্যালু বেশি, আর কারেন্ট যদি বেশি ফ্লো হয় তাহলে আর এর ভ্যালু কম, প্রোভাইডেড বিভব পার্থক্যটা আমার সেম। মানে বিভব পার্থক্য তুমি ধরো এই একটা পরিবাহী রেখেছো আর এই একটা পরিবাহী রেখেছো, এটাতেও তুমি বিভব পার্থক্য দিয়েছো, এটাতেও বিভব পার্থক্য দিয়েছো, এইটা থেকে ধরো তুমি দেখলে এক অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে আর এটা থেকে তুমি দেখলে দুই অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে বুঝতে হবে এর রোধ বেশি এর রোধ কম, কারণ এতে তড়িৎ প্রবাহ বেশি এতে তড়িৎ প্রবাহ কম। তাহলে এই গেল আমার রোধের সংজ্ঞা। দু রকম সংজ্ঞাই দিয়ে দিলাম, গাণিতিক সংজ্ঞাও দিয়ে দিলাম আর ধর্মের ভিত্তিতে যে সংজ্ঞা সেটাও আমরা দিয়ে দিলাম। এবার তাহলে আমাদেরকে কি দেখতে হবে, এবার তাহলে আমাদেরকে দেখতে হবে রোধের একক। রোধের একক কি? রোধের ফর্মুলাটা মনে করো আর সমান হচ্ছে ভি বাই আই, তাহলে তুমি ভি এর একক জানো ভোল্ট আর আই এর একক জানো অ্যাম্পিয়ার,
তাহলে রোধের একক হয়ে গেল ভোল্ট পার অ্যাম্পিয়ার। তাহলে রোধের একক কি? রোধের একক হচ্ছে ভোল্ট পার অ্যাম্পিয়ার। এইটাকেই আবার ওহম বলে, বা এটাকে এইরকম সিম্বল দিয়েও লেখা হয়। অর্থাৎ ওহম বলা মানেও যা, এই সিম্বলটা দেওয়া মানেও যাই, এটা ওহমের সিম্বল, ওমেগা সিম্বল অ্যাকচুয়ালি, এটা ওহমের ক্ষেত্রে এটা ইউজ করা হয়, এবং ভোল্ট পার অ্যাম্পিয়ার বলা মানেও কিন্তু তাই। তাহলে আমরা রোধের এককও পেয়ে গেলাম, রোধের একক হলো ওহম বা ভোল্ট পার অ্যাম্পিয়ার। তো যেটার জন্য রোধটা আমাদের এত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আমরা দেখেছি ওহমের সূত্রে পরিবাহী রোধ সর্বদা ধ্রুবক হতে হয়। এটা আমরা দেখেছি গত ক্লাসে যে ওহমের সূত্রে পরিবাহী রোধ সর্বদা ধ্রুবক হতে হয়, তবে ওহমের সূত্র ভ্যালিড। তাহলে এই রোধটা কার কার উপরে নির্ভর করে সেটা আমাদের দেখতে হবে। আগের দিন বলেছিলাম কার কার উপরে নির্ভর করে, তাপমাত্রা, উপাদান, এগুলো সব গত ক্লাসে বলেছিলাম, এবং অন্যান্য ভৌত অবস্থা, এদের উপরে নির্ভর করে রোধটা। এদের উপরে কেন নির্ভর করে সেটা আমরা বুঝবো, কারণ রোধের সংজ্ঞা আমরা দিয়ে ফেলেছি, রোধ জিনিসটা কি মোটামুটি বুঝে গেছি। এবারে তাপমাত্রার উপরে কেন নির্ভর করে, উপাদানের উপরে কেন নির্ভর করে, আর অন্যান্য ভৌত অবস্থার উপরে কেন নির্ভর করে, এইটা আমরা দেখবো। দেখলেই বুঝতে পারবো যে ওহমের সূত্রে যে এগুলোকে আমরা স্থির রেখেছি, এগুলো কেন স্থির রেখেছি, কারণ এইগুলো স্থির না থাকলে আটটাও স্থির থাকবে না। তাহলে এদের উপরে আটটা বা রোধটা কিভাবে নির্ভরশীল, এবারে আমরা সেই জিনিসটাই দেখবো। তাহলে রোধের বিভিন্ন বিষয়ের উপরে নির্ভরশীলতা, এটাই এখন আমাদের টপিক হতে চলেছে। তাহলে রোধের নির্ভরশীলতা, এক নম্বর তাহলে তাপমাত্রার উপর, আচ্ছা একটা জিনিস বলছি একটুখানি এরকম ভাবে মনে রাখো, তাহলে জিনিসটা বুঝতে তোমাদের সুবিধা হবে। ধরো এইখানে প্রচুর ইলেকট্রন আছে, এবারে আমি এখানে কতগুলো অ্যাটম বা মলিকিউল দিলাম যারা এই ইলেকট্রনগুলোকে ফ্লো করতে বাধা দেবে। তাহলে রেড গুলো হচ্ছে অ্যাটম অর মলিকিউল ধরো, আর ব্ল্যাকটা কি, ব্ল্যাক গুলো হচ্ছে ইলেকট্রন, মানে অনুপরমাণু হচ্ছে লালগুলো আর কালোটা হচ্ছে ইলেকট্রন। এবারে তুমি ভাবো যে এখন যে ইলেকট্রনগুলো আসছে এদের সঙ্গে ধাক্কার প্রবাবিলিটিটা যত হবে, এবার তাপ দিলে, বেশি তাপমাত্রা দিলে কি হয়, তাপমাত্রা যত আমি বাড়াবো তত এই মলিকিউলগুলো ভাইব্রেট করতে শুরু করবে, মানে কাঁপতে শুরু করবে। তাহলে এই মলিকিউলগুলো যদি ভাইব্রেশনটা বাড়ে, তাহলে এদের সঙ্গে ধাক্কা লাগার প্রবাবিলিটিটা বেড়ে যাবে না? ইলেকট্রনগুলো সব এরমভাবে ফ্লো হচ্ছিল, ইলেকট্রনগুলো সব এরমভাবে ফ্লো হতে চাইছিল, এবার তাপমাত্রা যখন কম তখন এই মলিকিউলগুলোর ভাইব্রেশন অনেক কম, সুতরাং ইলেকট্রনগুলোর সঙ্গে যে ধাক্কা লাগার সম্ভাবনা সেটা অনেক কমে যাচ্ছে। কিন্তু যত আমরা তাপমাত্রা বাড়াচ্ছি মলিকিউলগুলো তত বেশি পরিমাণে এরকমভাবে কাঁপতে শুরু করছে। তাহলে মলিকিউল যদি কাঁপতে শুরু করে, ভাবো এই আমি একটা মলিকিউল রেখেছি আর এই একটা ইলেকট্রন পাস করে চলে যাচ্ছে, যা ধাক্কা লাগার প্রবাবিলিটি। এবারে এরম এরম করে যদি এটাকে কাঁপাই, তাহলে এটাকে যখন আনবো তখন দেখবো এর সঙ্গে এটা ধাক্কা লেগে যাওয়ার যে সম্ভাবনাটা সেটা আগের থেকে বেড়ে যাচ্ছে। সুতরাং তাপমাত্রা যদি আমরা বাড়াই, তাহলে ইলেকট্রনগুলো আগে যত সুন্দরভাবে প্রবাহিত হতে পারতো এখন কিন্তু তত সুন্দরভাবে প্রবাহিত হতে পারে না। আর ইলেকট্রন প্রবাহিত না হতে পারা মানে কারেন্ট ফ্লোটা খারাপ হওয়া, এবং কারেন্ট ফ্লোটা কার জন্য খারাপ হয় বলেছি, বলেছি যে ধর্মের জন্য কারেন্ট ফ্লোটা খারাপ হয় বা তড়িৎ প্রবাহটা খারাপ হয় সেটাকেই বলে রোধ। তাহলে আমরা কি বুঝলাম, তাপমাত্রা বাড়লে পরিবাহীর রোধ বাড়ে, তাপমাত্রা বাড়লে পরিবাহীর রোধ বাড়ে। কি ফর্মুলা অনুযায়ী বাড়ে সেটাও একটু বলে দিচ্ছি, আর সমান সমান আর জিরো ওয়ান প্লাস আলফা টি, এটার উপরে বাড়ে, যেখানে আর জিরোটা হচ্ছে আমার জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তাপমাত্রা, আর টিটা হচ্ছে তাপমাত্রা।
তাহলে ধরো আমাকে আলফাটা হচ্ছে একটা ধ্রুবক, যার একক হলো ডিগ্রি পার ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে আলফা ধ্রুবক। মোট কথা এটা থেকে আমরা এটা বুঝতে পারছি যে যদি তাপমাত্রা বাড়ে তাহলে আর এর মানটা বেড়ে যাবে, মানে যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আর হচ্ছে R0, আর টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আর এর ভ্যালু R0 × 1 + α T। সুতরাং দেখতে পাচ্ছি যেহেতু এখানে মাঝখানে প্লাস আছে, সুতরাং তাপমাত্রা যত বাড়বে রোধটাও তত বাড়বে। আপাতত এই ফর্মুলাটা যদি তোমরা মনে নাও রাখতে পারো তাহলেও পরীক্ষার জন্য খুব একটা ক্ষতি তোমাদের হবে না। আমি জাস্ট তবু পড়াচ্ছিলাম বলে ইনফরমেশনটা দিয়ে দিলাম যে যদি তাপমাত্রা বাড়ে তাহলে পরিবাহীর রোধটা বাড়তে থাকে। এইবারে আমরা 2 নম্বর একটা জিনিস দেখব। রোধের উপর দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের নির্ভরশীলতা। তো আমি খুব কঠিন করে বলবো না, খুব সহজ করেই বলবো, বিশ্বাস করো তোমাদেরকে জিনিসটাকে কঠিন করে দেওয়ার কোনো উদ্দেশ্য আমার নয়, যাতে তোমরা জিনিসটা মুখস্থ না করে বুঝে পড়তে পারো, ওই জন্যই কিন্তু আমার এত ডিটেলসে পড়ানো। সেই একই ব্যাপার, এরকম একটা পরিবাহী আছে। এবার গল্প কী হয়েছে, এই পরিবাহীর মধ্যে দিয়ে ধরো ইলেকট্রনগুলো ফ্লো করে যাবে। ভেবে দেখো যে একটা কতগুলো ইলেকট্রন যেতে চাইছে এই পরিবাহীটাকে ক্রস করে, তাহলে এর দৈর্ঘ্যটা যত বড় হবে তত ওকে বেশি রাস্তা ক্রস করে যেতে হচ্ছে না। দৈর্ঘ্য যদি অল্প হয়, তুমি নিজের কথা ভাবো যে তোমাকে যদি 1 কিলোমিটার হাঁটতে হয় আর তার জায়গায় যদি 5 কিলোমিটার হাঁটতে হয়, কোনটাতে তোমার কষ্ট বেশি? অবশ্যই 5 কিলোমিটার হাঁটতে কষ্ট বেশি। তাহলে ইলেকট্রনও যারা ফ্লো করে যাচ্ছে তাদেরও যত বেশি দৈর্ঘ্য যেতে হবে তত তাদের যেতে কষ্ট বেশি হবে, তার মানে তত রোধটা বাড়বে এবং তড়িৎ প্রবাহটা কম হবে। তাহলে আমি কি বুঝলাম যে রোধটা কেন বাড়ে, দৈর্ঘ্য যত বেশি হবে, একটা পরিবাহীর দৈর্ঘ্য যত বাড়বে রোধটাও তত বাড়বে। তাহলে একটা পরিবাহীর দৈর্ঘ্য যত বেশি রোধও তত বেশি। তাহলে আমরা কি বলতে পারি, আর অর্থাৎ রোধ সমানুপাতিক এল, এল মানে হচ্ছে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য এর সঙ্গে রোধটা হচ্ছে সমানুপাতিক। আশা করছি বুঝতে পেরেছো যে যত বেশি দৈর্ঘ্য হবে রোধটাও আমার তত বেশি হবে, কারণ বেশি পথ ইলেকট্রনকে ট্রাভেল করে যেতে হচ্ছে। এইবারে পরের ঘটনাটা ভাবো, যদি এটা বেশি চওড়া করি, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যদি বাড়িয়ে দিই, তাহলে সারফেসে বেশি ইলেকট্রন ধরবে না, তলে বেশি ইলেকট্রন ধরবে না। আর যদি এটা ছোট করে দিই তাহলে কম ইলেকট্রন ধরবে তলে। তাহলে এই ক্ষেত্রফলটা যত বড় হবে, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যত বড় হবে তত বেশি সংখ্যক ইলেকট্রন ক্রস করে যেতে পারবে, কারণ ইলেকট্রন নাম্বার অফ ইলেকট্রন তত বেড়ে যাচ্ছে। আর এটা যত সরু হবে তত কম সংখ্যক ইলেকট্রন ক্রস করে যাবে। সুতরাং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে এ ব্যস্তানুপাতিক, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা তুমি যত বাড়িয়ে দেবে তত বেশি সংখ্যক ইলেকট্রন ওই ক্ষেত্রফলটা ক্রস করে আসবে। একদম সিম্পল এরকমভাবে ভাবো, ভাবো তোমাদের স্কুল ছুটি হয়েছে, তো গেটটা ছোট্ট করে খোলা, তাহলে স্টুডেন্টরা ভালো বেরোতে পারবে, নাকি গোটা গেটটা বড় করে খুলে দিলে স্টুডেন্টরা ভালো করে দৌড়ে দৌড়ি করে বেরোতে পারবে? অবশ্যই বড় করে খুলে দিলে ভালো করে বেরোতে পারবে। এখানেও একই ব্যাপার, যদি সরু তার থাকে তার মধ্যে দিয়ে অল্প সংখ্যক ইলেকট্রন পাস করতে পারবে, আর যদি বড় মোটা তার থাকে বা আমরা বলতে পারি ক্ষেত্রফলটা যদি বেশি থাকে তাদের, তাহলে অনেক বেশি সংখ্যক ইলেকট্রন পাস করবে। তার মানে ক্ষেত্রফল যদি বেশি হয় ইলেকট্রন তবে ভালো যেতে পারে, অর্থাৎ তড়িৎ প্রবাহও ভালো হয়, আর তড়িৎ প্রবাহ ভালো হতে গেলে রোধটাকে কী হতে হয়, কম হতে হয়। তাহলে ক্ষেত্রফল যত বাড়বে রোধটা তত কম হবে, ক্ষেত্রফল যত বাড়বে রোধটা তত কম হবে। অর্থাৎ রোধের সঙ্গে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কীরকম সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এইখান থেকে আমরা কী পাচ্ছি, আর সমানুপাতিক 1/a, যেখানে এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এইখান থেকে আমরা কি পাবো, এইখান থেকে আমরা পাবো, দেখো আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, এর থেকে আমরা পাচ্ছি দেখো আর সমানুপাতিক L/A বা আর সমান, তাহলে একটা ধ্রুবক ধরতে হবে, সমানুপাতিক ধ্রুবকটার আমি নাম দিলাম রো, এটা এই চিহ্নটা হচ্ছে রো, গুণ L/A,
যেখানে রোটা হলো আমার সমানুপাতিক ধ্রুবক, এর নাম হলো রোধাঙ্ক। এই রোধাঙ্কটা খুব ভালো করে মন দিয়ে পড়বো, তার আগে ভাবো এই রোটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। তাহলে এবার ভাবো তো যে তোমার কাছে একটা তার দিয়েছি, এরকম তার, এর যদি আমি দৈর্ঘ্যটা বাড়িয়ে দিই তাহলে রোধটা বেড়ে যাবে না? তাহলে এই এই যে ভৌত অবস্থাটা, অর্থাৎ এই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা সেম রাখতে হবে যদি তুমি ওহমস ল কারেক্ট করতে চাও। তুমি প্রথম দুটো মান নিয়েছো দৈর্ঘ্যটা একরকম রেখে, একটু পরে মান নিতে যাচ্ছ দৈর্ঘ্যটা বাড়িয়ে দিয়েছো, তাহলে রোধ বেড়ে যাবে, অটোমেটিক্যালি কারেন্ট কমে যাবে। আর রোধ যদি চেঞ্জ হয়ে যায় তাহলেই তো আর ওহমের সূত্র ভ্যালিড নয়, তাই না? তাহলে এই দৈর্ঘ্যটা যখন, যতক্ষণ তুমি একটা পার্টিকুলার এক্সপেরিমেন্ট করছো, একটা পরীক্ষা করছো, ততক্ষণ ওর দৈর্ঘ্যটা সেম রাখতে হবে। আবার একই কথা ক্ষেত্রফলের ক্ষেত্রে, ক্ষেত্রফল যদি আমি হঠাৎ করে বাড়িয়ে দিই তাহলে তড়িৎ প্রবাহ বেশি হয়ে যাবে, তাই না? অর্থাৎ রোধটা কম হয়ে যাবে, তাহলে আমরা ক্ষেত্রফলটাও চেঞ্জ করতে পারবো না। তাহলে এলও এক রাখতে হবে, এও এক রাখতে হবে, তবেই গিয়ে আমার আরটা সেম থাকবে। ওই জন্য অন্যান্য ভৌত অবস্থার কথা বলা হয়েছে, যে অন্যান্য ভৌত অবস্থা অর্থাৎ দৈর্ঘ্য, ক্ষেত্রফল, এগুলো যদি সেম না থাকে তাহলে রোধটাও চেঞ্জ হয়ে যাবে, এবং রোধ চেঞ্জ হয়ে গেলে ওহমের সূত্রটা কিন্তু ভ্যালিড নয়, বা ওহমের সূত্রটা হচ্ছে ইনভ্যালিড। কেমন? রোয়ের ব্যাপারে এখনো পড়িনি, রোয়ের নামটা শুধু বলেছি রোধাঙ্ক, রোয়ের ব্যাপারে পড়ছি। তার আগে আমরা তিন নম্বর দেখব, উপাদানের ওপরে রোধটা কেন নির্ভরশীল। তাহলে এরপরে আমরা দেখব উপাদানের উপর নির্ভরশীলতা। তিন নম্বর, রোধের কার উপর নির্ভরশীলতা? উপাদানের উপর নির্ভরশীলতা। যা বলছি ভালো করে বোঝো, এরকম একটা তার নিয়েছি, এটা হচ্ছে তামা বা কপার, এর দৈর্ঘ্য নিয়েছি এল, এর ক্ষেত্রফল নিয়েছি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নিয়েছি এ, এবং এর মধ্যে বিভব পার্থক্য দিয়েছি ভি, মানে এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য দিয়েছি ভি। তাহলে ভি ইজ ইকুয়াল টু, তাহলে এর ভি ইজ ইকুয়াল টু আই সি ইউ লিখছি, মানে কপারের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে, ইনটু আর অফ কপার। ভি ইজ ইকুয়াল টু আই কপার ইনটু আর কপার। আবার আমরা কি করেছি, আর একটা নিয়েছি হচ্ছে তোমার তামার জায়গায় নিয়েছি এইখানে রূপা, এরও আমরা দৈর্ঘ্যটা নিয়েছি এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা নিয়েছি এ, এবং এর মধ্যে দিয়েও বিভব পার্থক্যটা আমরা একই দিয়েছি, বিভব পার্থক্যটা দিয়েছি ভি। কিন্তু এখন আমরা দেখছি কি, যে ভি সমান সমান হয়ে যাচ্ছে, মানে আমরা যখন পরীক্ষা করে দেখছি যে একই তো ভি দিয়েছি, আমরা দেখছি এইখানে যা কারেন্ট পাচ্ছি এইখানে আমরা সেই পরিমাণ তড়িৎ প্রবাহ পাচ্ছি না, তার থেকে বেশি তড়িৎ প্রবাহ পাচ্ছি। আবার কোনো কোনো মেটেরিয়ালের ক্ষেত্রে কম তড়িৎ প্রবাহও পেতে পারি। এখানে পাচ্ছি আমরা আই অফ, ধরো এটাকে আমরা ধরে নিচ্ছি রূপ, ইনটু আর অফ রূপ। তাহলে যদি এখানে আর এখানে তড়িৎ প্রবাহটা আলাদা হয়, আই সিইউ নট ইকুয়াল টু যদি আই এজি হয়, তবে অবশ্যই আর সিইউ নট ইকুয়াল টু আর এজি। অর্থাৎ যদি কপারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ আর রূপোর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ আলাদা হয়, কেন আলাদা হয়েছে, তাহলে নিশ্চয়ই এর রোধ আর এর রোধ আলাদা আছে। তাহলে বুঝে গেলাম আমরা যে একই পরিমাণে যদি আমরা একই দৈর্ঘ্যের এবং একই ক্ষেত্রফলের আমরা যদি তামা নিই, এবং একই ক্ষেত্রফল এবং একই দৈর্ঘ্যের যদি আমরা রূপো বা অন্য কোনো মেটেরিয়াল নিই, তাদের কোন জিনিসটা আলাদা হয়ে যায়, তাদের রোধটা আলাদা হয়ে যায়। এটাই বোঝানোর জন্য আমি এইটুকু পোর্শন বোঝালাম। সুতরাং এইটুকু বুঝে গেলাম যে এর রোধটা আর এর রোধটা আলাদা, কিন্তু এর দৈর্ঘ্য সেম, এর দৈর্ঘ্য এল, এর দৈর্ঘ্য এল, এর ক্ষেত্রফল এ, এর ক্ষেত্রফলও এ, কিন্তু এর রোধ এর রোধের থেকে আলাদা। আমরা এক্সপেরিমেন্টালি ধরো বুঝে গেছি এর রোধটা আর এর রোধটা আলাদা, মানে কপারের এবং তামা, এই কপারের এবং রূপোর একই পরিমাণ দৈর্ঘ্য, একই পরিমাণ ক্ষেত্রফল নিয়েও দেখেছি তাদের রোধটা আলাদা। এবার দেখি তো এদের রোধগুলো কেন আলাদা। আচ্ছা, এর রোধের ফর্মুলা কী হবে? আর কপার সমান হবে রো ইনটু এল বাই এ। সিমিলারলি আর রূপ সমান হবে
রো ইন্টু এল বাই এ এটা হবে। এবার ভাবো এইটাতে তুমি নিজের চোখে দেখে এরও যা এল রেখেছো, এরও তাই এল রেখেছো, এর যা এ রেখেছো, এরও তাই এল রেখেছো, তাহলে এইটারও এই পোর্শনটার যা ভ্যালু, এইটারও এই পোর্শনটা তাই ভ্যালু। তাহলে নিশ্চয়ই দুটোর এই জিনিসটা আলাদা, এই যে রোটা বলেছিলাম বা সমানুপাতিক ধ্রুবকটা বলেছিলাম, এই সমানুপাতিক ধ্রুবকটা নিশ্চয়ই এর ক্ষেত্রে আর এর ক্ষেত্রে আলাদা। তাহলে এদেরকে আর আমরা শুধু রো দিয়ে লিখতে পারবো না, এটাকে লিখতে হবে রো কপার আর এটাকে লিখতে হবে রো রূপ। এবারে যেহেতু এল বাই এ আর এল বাই এ দুটোরই সেম, তাহলে যদি দুটোরই রোটাও সেম হতো তাহলে দুটো রোধটাও সেম হতো। তাহলে যেহেতু দুটো রোধটা আলাদা, সুতরাং আমরা বলতে পারি অবশ্যই এর যে রোধাঙ্ক এবং এর যে রোধাঙ্ক এই দুটো আলাদা। তাহলে এইটা দেখে আমরা কি বুঝলাম, যে রো অফ কপার নট ইকুয়াল টু রো অফ এজি। তার মানে এই যে রোধাঙ্ক বলে একটা ধর্মের কথা বলেছি, এইটা তামার ক্ষেত্রে যা হয় রূপোর ক্ষেত্রে কিন্তু তাই হয় না, আবার লোহা দেখলে লোহার ক্ষেত্রে তাই হয় না। তাহলে তুমি ধরো প্রথমে এক্সপেরিমেন্টটা শুরু করেছিলে তামা নিয়ে দৈর্ঘ্য এল প্রস্থচ্ছেদ এ নিয়ে, ওমের সূত্র মেজার করতে করতে হঠাৎ করে তুমি এই তামাটার জায়গায় একই দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের তুমি রূপো লাগিয়ে দিয়েছো, তাহলে কি আর আটটা কনস্ট্যান্ট থাকলো? আর কনস্ট্যান্ট থাকলো না। আর কনস্ট্যান্ট কেন থাকলো না? তার কারণ তুমি যেহেতু পরিবাহীটাই চেঞ্জ করে দিয়েছো, সুতরাং এর রোধাঙ্ক বা রোটা চেঞ্জ হয়ে গেল। আর রোটা বা রোধাঙ্কটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো আর রোধটা এক থাকছে না, আর রোধটা যদি এক না থাকে তাহলে ওমের সূত্র ভ্যালিড নয়। তাহলে কেন উপাদানের কথা বলা হয়েছিল এক থাকতে হবে, কেন তাপমাত্রার কথা বলা হয়েছিল এক থাকতে হবে, এবং কেন অন্যান্য ভৌত অবস্থাও এক থাকতে হবে বলা হয়েছিল, আশা করছি এইটা থেকে তোমাদের পরিষ্কার ধারণা হয়ে গেছে। ঠিক আছে, এবারে আমরা রোধাঙ্কর ব্যাপারে পড়বো, কিন্তু তার আগে তোমরা বলো যে সত্যি সত্যিই তোমরা বুঝতে পেরেছো তো যে কেন ওহমের সূত্রে তাপমাত্রা পরিবাহী এবং অন্যান্য ভৌত অবস্থাকে স্থির রাখতে হয়, এবং রোধ কাকে বলে সেটা বুঝতে পেরেছি, রোধের এককও আমরা বুঝতে পেরেছি, এবার রোধাঙ্কটা আমরা বুঝবো। শুধু রোধাঙ্কটা বুঝলেই আমাদের কাজ শেষ। একটা জিনিস দেখো এখান থেকে আমরা বুঝে যাচ্ছি, রোধাঙ্কটা কারোর উপরে নির্ভর করে না, রোধাঙ্কটা কেবলমাত্র নির্ভর করে পরিবাহীর উপরে। কোন ফর্মুলা থেকে তাহলে রোধাঙ্কটা আমার আসবে? আর সমান রো এল বাই এ, তাহলে এখান থেকে রো সমান সমান কি আসবে? আর ইন্টু এ বাই এল, আর ইন্টু এ বাই এল। কোনো একটা পরিবাহী তুমি যদি না পরিবর্তন করো, তুমি ধরো এর ভ্যালু চেঞ্জ করে দিয়েছো, এল এর ভ্যালু চেঞ্জ করে দিয়েছো, তাহলে এমনভাবে আটটাও চেঞ্জ হবে যাতে এই দুটোর গুণফল এবং তার সঙ্গে এটার ভাগফলটা একই থাকে, যদি তুমি পরিবাহী চেঞ্জ না করো। আর পরিবাহী যদি চেঞ্জ করো তাহলে তুমি যা ইচ্ছা করো না ওখানে এর ভ্যালুটা আর এক থাকবে না। তাহলে পরিবাহী এক করলে তুমি এই ক্ষেত্রফল চেঞ্জ করো কি দৈর্ঘ্য চেঞ্জ করো যা ইচ্ছা করে নাও না কেন, পরিবাহী যদি তুমি সেম রাখো তাহলে রো এর ভ্যালুটাও সেম থাকবে। এই রোধাঙ্কর আরেকটা নাম হচ্ছে, বা একে আরেকটা নাম দিয়ে আমরা জানি, সেটা হচ্ছে আপেক্ষিক রোধ। রোধাঙ্কও বলে, আপেক্ষিক রোধও বলে, ইংরেজিতে বলে রেজিস্টিভিটি, রেজিস্টিভিটি। আচ্ছা, এর একক কি? আমরা আর এর একক এক্ষুনি কি দেখেছি? আর এর একক দেখেছি আমরা ওহম। এরিয়া বা ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার, আর দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। তাহলে দেখো একটা মিটার মিটারের সঙ্গে কেটে যাচ্ছে, তাহলে এর একক হয়ে গেল ওহম ইন্টু মিটার। আর যদি আমরা সিজিএস এ এটার একক নিই তাহলে ওহম ইন্টু সেন্টিমিটারও হতে পারে। তাহলে আমি এসআই এককটাই বলবো, রোয়ের একক হচ্ছে ওহম গুণ মিটার বা ওহম ইন্টু মিটার, এটা হচ্ছে রোয়ের একক। আর রো কার উপরে নির্ভর করে বলেছি? আমি বলেছি এই রো বা রোধাঙ্ক কেবলমাত্র পরিবাহীর উপাদানের উপর নির্ভরশীল। এবারে তোমাকে বলতে পারে এই রোয়ের সংজ্ঞা দাও বা রোধাঙ্কের সংজ্ঞা দাও, সংজ্ঞা শিখিয়ে দিচ্ছি কিভাবে বলবে, তাহলেই খুব ইজিলি তোমরা বলতে পারবে, তাহলে মুখস্থ করতে হবে। এই ফর্মুলাটা তোমরা মনে রাখো, রো ইকুয়াল টু আর ইন্টু এ বাই এল। এখন দেখো যদি এল আর এর ভ্যালুটাকে আমরা সামহাউ ওয়ান করে দিতে পারি, এল কে এবং এ কে যদি আমরা ওয়ান করে দিতে পারি, তাহলে দেখো আর সমান রো হয়ে যাবে, তাই না? তাহলে ডেফিনেশন হিসেবে আমরা এরকম বলতে পারি যে কোনো একটা পরিবাহীর যদি দৈর্ঘ্য এক হয় এবং ক্ষেত্রফলও এক হয় তাহলে তার রোধকেই বলে রেজিস্টিভিটি বা রোধাঙ্ক,
আরো সহজভাবে কি করে বলা যায়? আচ্ছা, আমরা যদি একটা একক ঘনক নিই, মানে একটা ঘনক নিলাম যার দৈর্ঘ্যও এক, প্রস্থও এক, উচ্চতাও এক, তাহলে দেখো যে কোনো পৃষ্ঠের ক্ষেত্রফল কত হয়ে যাবে? দৈর্ঘ্যও এক, প্রস্থও এক, তো তাহলে 1 মিটার স্কোয়ার হয়ে যাবে যে কোনো একটা ক্ষেত্রফল, যে কোনো তুই তলের ক্ষেত্রফল। দেখো 1 স্কোয়ার ইউনিট, স্কোয়ার মিটার বলাটা ভুল, 1 বর্গ একক হয়ে যাবে। তাহলে তুমি যদি বলো একটা একক ঘনক, তার মানে বোঝা যাচ্ছে তার দৈর্ঘ্য এক, ক্ষেত্রফলও এক, প্রস্থও এক, উচ্চতাও এক, সব এক বোঝাচ্ছে। তার মানে তুমি যখনই একটা একক ঘনক বলছো, সঙ্গে সঙ্গে বোঝাচ্ছে দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল দুটোই 1। তাহলে একটা একক ঘনকের বিপরীত দুটো প্রান্তের মধ্যে যে রোধ তাকেই রোধাঙ্ক বলে। একটা একক ঘনক বলছি মানে এইটাকে আমরা কত করে দিচ্ছি? 1 করে দিচ্ছি। একটা একক ঘনক ভাবো না, এটা যদি একটা একক ঘনক হয় তাহলে এর যদি দৈর্ঘ্য হয় 1, উচ্চতা যদি হয় 1, আর প্রস্থ যদি হয় 1, তাহলে তুমি যদি এই ক্ষেত্রফলটা তোমাকে বার করতে বলি, 1 গুণ 1, একই হবে। যে কোনো একটা দৈর্ঘ্য বার করো, যে কোনো একটা দৈর্ঘ্যও 1 হবে। তাহলে একক ঘনক বলছি মানে এ আর এল কে 1 করে দিচ্ছি, বিপরীত যে কোনো দুটো প্রান্ত, এই দুটো প্রান্ত হতে পারে, এই দুটো প্রান্ত হতে পারে, এই দুটো প্রান্ত হতে পারে, একই ব্যাপার, বিপরীত দুটো প্রান্তের মধ্যে যে রোধ তাকেই বলে ওই পরিবাহীর রোধাঙ্ক। তাহলে রোধাঙ্কর সংজ্ঞাটা আমরা দিয়ে আজকের ক্লাস শেষ করব। রোধাঙ্কর একক আমরা শিখে গেছি, তাহলে রোধাঙ্ক কাকে বলে? কোন একক ঘনকের দুই বিপরীত প্রান্তের মধ্যে রোধকে ওই পরিবাহীর রোধাঙ্ক বলে। শুধু আগে লিখে দাও কোন পরিবাহী দ্বারা তৈরি, কোন পরিবাহী দ্বারা তৈরি একক ঘনকের দুই বিপরীত প্রান্তের মধ্যে রোধকে ওই পরিবাহী রোধাঙ্ক বলে। রোধাঙ্কের ফর্মুলা এটা, সব জেনে গেলাম। শুধু আর একটা জিনিস বলে শেষ করে দিচ্ছি, এই রোকে বলে রোধাঙ্ক, আর এর অনন্যক মানে রেসিপ্রোকাল 1/রো এটার নাম হচ্ছে পরিবাহী তাঙ্ক। এটাকে আমরা সিগমা দিয়েও লিখি, এই চিহ্নটা হচ্ছে সিগমা। তাহলে সিগমা সমান 1/রো, অর্থাৎ রোধাঙ্কের উল্টো অপোজিটটাকে বলে, মানে অনন্যককে বলে পরিবাহী তাঙ্ক। তাহলে এর একক কি হবে? এর একক হয় ওহম ইন্টু মিটার। তাহলে এর একক হবে 1/ওহম ইন্টু মিটার। এর একক যদি হয় ওহম ইন্টু মিটার, এর একক হবে 1/ওহম ইন্টু মিটার। এটাকে আবার এরকম ওহম ইনভার্স ইন্টু মিটার ইনভার্স বলেও লেখে। তোমরা হয়তো সূচকে করেছো যে এটাকে ওপরে তুললে 2^-1 হয়ে যাবে, এটাকে ওপরে তুললে 2^-1 হয়ে যাবে। তাহলে আমরা স্টেপে স্টেপে দেখো পুরো জিনিসটা শিখলাম, তড়িৎ প্রবাহ শিখেছিলাম, বিভব শিখেছিলাম, তার আগে আধান শিখেছিলাম, তার আগে আজকে আমরা রোধ শিখে গেলাম। সুতরাং ওহমের সূত্র আমাদের কিন্তু খুব ভালো করে বোঝা হয়ে গেল। আশা করছি তোমাদের ভালো লাগছে, ভালো করে মন দিয়ে পড়ো। আর আমার পড়ানো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো।